আলাইকুম। আজকে সিলেটের একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগতম। আজকে সিলেটের একাডেমির পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি প্রাথমিক গণিত বিষয়ে তোমাদের একটি জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো আমার জ্যামিতিটি সবাই চিত্রটা আমি হয়তো এঁকেছি তোমাদেরকে বোর্ডে বড় করে দেখানোর জন্য, তবে আমি যেই মাপ দিব প্রশ্নে বা শিখে দিয়েছি ওই মাপ অনুকরণ তোমাদেরকে সেজে দিয়েছি, ওটা ওই অনুকরণে পরীক্ষা দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা চলো, জ্যামিতিটি হলো একটি আয়ত অঙ্কন করো যার ভূমি 7 সেন্টিমিটার, উচ্চতা 3-6 সেন্টিমিটার, অঙ্কিত চিত্রে 3টি বৈশিষ্ট্য দেয়। তো সর্বপ্রথমে আমাদের আয়ত সম্পর্কে জানতে হবে। আয়ত তো কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমান, প্রতিটি কোণ 90 ডিগ্রি বা 1 সমকোণ, তাকে আয়ত বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, 1 সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে তাকে আয়ত বলে। প্রিয় শিক্ষার্থীরা এখন আমি নিয়ে যাব 7 সেন্টিমিটার। এটি তোমাদেরকে এই স্যারে দিয়েছি যে চিত্রগুলি বড় করে দেখানোর জন্য বোর্ডে, কিন্তু তোমরা স্কেলে 7 সেন্টিমিটার নিলে এবং 6 সেন্টিমিটার নিলে। তো প্রথমে আমরা এই ভূমি ভূমি মানে যদি ভূমির জায়গা আমি দেখি দৈর্ঘ্য আর এই উচ্চতার জায়গায় লিখি প্রস্থ, তাহলে কথা একই। তো সবাই এইভাবে সুন্দরভাবে প্রশ্ন দেখি আনসার করতে হবে। যদি আমি দেখি অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লেখো, তাহলে অঙ্কিত চিত্র অনুসারে বৈশিষ্ট্য লিখতে হবে, আর নতুবা তোমাদের অঙ্কে জ্যামিতিতে নাম্বার পাওয়ার সম্ভাবনা কম থাকবে। যদি বলি অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখো, তাহলে অঙ্কিত চিত্র অনুসারে বৈশিষ্ট্য লিখতে হবে। আর যদি বলে বর্গের বৈশিষ্ট্য আয়তের বৈশিষ্ট্য লেখো, তাহলে 3টি বৈশিষ্ট্য দেখুন, 3টা বৈশিষ্ট্য দেখিয়ে দিলে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি 7 সেন্টিমিটার নিলাম, 7 সেন্টিমিটার স্কেলের সাথে 7 সেন্টিমিটার নিলাম, নিয়ে রাখলাম। এখন এই যে আয়তটা অঙ্কন করলাম আর এটা দিলাম উচ্চতা দিলাম 6 সেন্টিমিটার, তাহলে আমাদের আয়তটা অঙ্কন করা হলো। চিত্রে এবিসিডি একটা আয়ত অঙ্কন করা হলো। এবার আয়তের অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য হবে অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য, তাহলে 1 নম্বর অঙ্কিত চিত্রটি একটি আয়ত, তাহলে অঙ্কিত চিত্রটি অঙ্কিত চিত্রটি বিপরীত বাহুদ্বয় সমান, অর্থাৎ AB সমান সমান CD সমান সমান 7 সেমি। আবার AD সমান BC সমান সমান 6 সেন্টিমিটার। শিক্ষার্থী আমার এই AB সমান সমান এই 7 সেন্টিমিটার, আর CD সমান 7 সেন্টিমিটার, আর AD সমান BC সমান 6 সেন্টিমিটার। তারপর 2 নম্বরটি হলো আয়তের প্রত্যেকটি বা প্রতিটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, চিহ্ন দিতে পারো না ডিগ্রি লিখতে পারো। তারপরে এই 4 কোণের পরিমাণ, যেমন এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, 4টা কোণ। তো 4টা কোণের পরিমাপে যোগফল 90 গুণ 7, তাহলে আয়তের 4 কোণের পরিমাপের যোগফল
360 ডিগ্রি। অঙ্কনের বিবরণ দিতে পারো, না দিলে কোনো সমস্যা নাই, তবে এবং আয়ত কাকে জানতে হবে, যে আয়ত আমি যে ওই আয় চিত্রটা শিখলাম, আয়তন যে চতুর্ভুজের বিপরীত বাহুদের সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ বা প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটি সুন্দর করে দেখবে এবং এই বৈশিষ্ট্যগুলি সুন্দরভাবে লেখার প্রশ্ন অনুসার লেখার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।